দেখছেন। এবার 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই 5 বছরে কোল্লা তুমি কি 4.5 বছরে মায়ের কোল খালি। শ্রীলঙ্কা মতো এবার বিজেপির নেতারা প্রকাশ্যে তাড়া খেয়েছে ত্রিপুরাতে, এবং সেই সময় গ্রামীয় এলাকা বলছে বিজেপির যুব মোর্চার নেতা দেখে আপনারা কি কাজ করেছেন। 5 বছর কাটতে না কাটতেই সরকারের যুব মোর্চা বাহিনীদের একেবারে ধস, আর সেই প্রতিবেদন ত্রিপুরা রাজ্যের জনগণ সাক্ষী থাকলো। 5 বছরে কোল্লা তুমি কি 4.5 বছর হতেই পুজতেই মায়েদের কোল খালি। এবার চলুন এবার সরকারকে পরিবর্তন করি, বদলা নয় এবার সরকারের পরিবর্তনের আবহাওয়া। এবার সেই ভিডিও ফুটেজটা কি ছিল একবার দেখানো যাক। বিজেপির মণ্ডল নেতাদেরকে তাড়া করছেন, জুতোর মালা সপাটে, গলায় ফুলের মালা, এবং তাদেরকে সংবর্ধনা দিবেন ত্রিপুরা রাজ্যের জনগণ। তাই বিজেপি দল আখেরে কিন্তু ভালো নয়, প্রমাণিত করে দিলেন গ্রামে বাসীরা। সেটি ত্রিপুরা রাজ্য, শ্রীলঙ্কার খেলা, এবার ত্রিপুরাতে খেলা শুরু। দেখুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিপুরার আসল রূপের গণতন্ত্র। 2018-তে বিজেপি সরকারকে তারাই বলছে ভোট দিয়ে করেছিলাম ভুল, এবং সেই নেতারা তাড়া খেয়ে সপাটে চলে যায়, তারা ভয়ে বিজেপির যুব মোর্চার নেতারা পালিয়ে যায়। তাহলে দেখুন ভাবুন, আজকে 2023 সাল আসতেই 2022-এ যদি বিজেপির ডিসেম্বর মাসে এই করুণ দশা হয়, তো আর 2-1 মাসের পর কি হতে পারে ভবিষ্যৎবাণী বিজেপির, এমনই তাড়া খেলেন মণ্ডল নেতারা। দেখুন দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি, বিক্ষোভের মুখে পড়ছে ত্রিপুরা রাজ্যের জনগণ। শাসক দল বিজেপির কাছ থেকে এবার বাঁচতেই মানুষই প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে, আর পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা ত্রিপুরা রাজ্যের জনগণকে যেতে হবে না। এবার মানুষই পাল্টা জবাব দিতে শুরু করেছেন। আরো একবার সেই ভিডিও ফুটেজটি দেখাবো, মধুর সঙ্গে মিষ্টির পার্থক্য নয় একেবারে। মায়েদের যেভাবে প্রতিবাদ প্রতিরোধ, গ্রামের বিজেপির মণ্ডল নেতারা তাড়া খেতে এবার শ্রীলঙ্কার মতো হালচাল অবস্থা। দেখুন দেখতে পাচ্ছেন ত্রিপুরার ঘটনা, সরজমিনে খতিয়ে দেখার বিজেপির মণ্ডল নেতা এবং আইনমন্ত্রী রতনলাল নাথ কোথায় গণতন্ত্র, তাদেরই নেতা নেতৃত্বে তাড়া খেছেন। 5 বছরে কোল্লা তুমি কি 4.5 বছরে মায়েদের কোল খালি, নেই পানীয় জল, নেই রাস্তাঘাট, নেই প্রাণীয় বিদ্যুৎ। তাড়া খেতে খেতে 18-তে ছিল ভুল, মিস কলে হয়েছিল চাকুরি। 10,323-এর চাকুরি প্রার্থীরা রাজপথে যখন আগরতলায় শহরে মুখ্যমন্ত্রীর বাসভবনে বসে থাকে, তখন পুলিশ পিটায় লাঠি পেটা, লাঠির আঘাত মানুষের চক্ষুন, বিক্ষণের প্রতিবাদ মানুষ তার রুখে দাঁড়াচ্ছে। তাড়া খেয়েছেন শ্রীলঙ্কার মতো বিজেপির নেতারা। দেখুন দেখলেন আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। ত্রিপুরা রাজ্যের ক্রমাগত আইনের শাসন নেই, শাসকের রাজত্বই একেবারে মানুষ টলমল করছে। তাই বিজেপি দলকে মানুষ স্বাভাবিকভাবে পছন্দ করছে না। আপনারা দেখছেন জনজাতি ভোটার থেকে পাহাড় থেকে সমতল এক ঝাঁকে। ত্রিপুরা রাজ্যের জনগণ আত্মভরসা রাখছে, আত্মবিশ্বাস রাখছে। 2018-তে ছিল ভুল, 23-এ ফুটবে না, স্বাভাবিকভাবে বিজেপির পদ্মফুল।